শুভ দর্শক বিডি ফার্ম টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার আমবাড়িয়াটির দর্শক হেয়ার থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরের দাম ধরে জানার চেষ্টা করবো। যদি আমার কবে চলবে সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। চ্যানেলের নতুন হলে অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক আমরা এই পাশে দেখতে পাচ্ছি সাদাটার দাম ধরে জানার চেষ্টা করবো। আমরা সাদাটার দাম ধরে জানার চেষ্টা করবো, সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। দর্শক আমরা আজকে বাজার দর জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কটা নিয়েছেন? চারটা, একটা বিক্রি হয়েছে। ওইটা কত টাকা দিয়ে বিক্রি করছেন? ২৪,০০০। সামনে সাদাটার দাম কেমন রাখছেন? ২৩,০০০। এটা ক্রেতা কত বলে? ২০ পর্যন্ত বলে। কেমন টার্গেট? ২১,০০০ হলে বিক্রি হবে। মাঝখানেরটা কেমন দাম রাখছেন? দর্শক ২৩,০০০। ২৩-এর কম দেওয়া যাবে না। এই পাশে তিন নাম্বারটা একই দাম। এই তিনোটাই বকনা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওই পাশে দেখতে পাচ্ছি, সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন দাম রাখছেন? এটা ২৩,০০০। এটা চাওয়া দাম। এটা ক্রেতা কত বলে? বেচা কত? ২০,০০০। এটা কেউ দাম বলে নাই? কত বলে? ১৮ পর্যন্ত বলে। এটা বকনা ষাট বাছুর। দর্শক দেখতে পাচ্ছেন কয়টা নিয়েছিলেন? একটাই। দর্শক দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জোড়া কেমন দাম রাখছেন? ৬০,০০০। ক্রেতা কত বলে? দাম বলে নাই কেউ? ৫২,৫২ বলে। এটা বেচা বিক্রির টার্গেট কেমন? ৫৫,০০০। দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো দুটা বকনা না ষাট? ষাট বাছুর। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এই পাশে দেখতে পাচ্ছি, সেই দেওয়ার চেষ্টা করবো। সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন দাম রাখছেন? কয়টা নিয়েছেন? আনছি ১২টা। ১২টা নিয়েছেন, বিক্রি হয়েছে কয়টা? ৮টা। ৮টা বিক্রি হয়েছে। ওগুলো কি সার বাছুর ছিল না বকনা? সার। ওগুলো কত টাকা দিয়ে বিক্রি করছেন? ৩৫,৩৬,৩৭। জোড়া দুটো দাম ধরে জানার চেষ্টা করবো। জোড়া দুটো ৬০,০০০। সাইওয়াল দুটাই। দর্শক দেখতে পাচ্ছেন, দুইটা সাইওয়াল। আমরা দামগুলো জানার চেষ্টা করবো, সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। দর্শক আমরা দামগুলো জানার চেষ্টা করবো। দুইটার দাম কেমন রাখছেন? দুইটারে এই দুইটা সাইওয়াল দুইটা ৬৫,০০০। চাওয়া দাম? ক্রেতা কত বলে? ৬০ পর্যন্ত বলে। কেমন টার্গেট বেচা বিক্রি? ৬০-এর উপরে। এগুলো বয়স কতদিন হবে? এগুলো ৪ মাস। দর্শক এগুলো দাম ধরে জানার চেষ্টা করবো। এগুলো বকনা? দর্শক আমরা এই পাশে দুইটার দাম ধরে জানার চেষ্টা করবো, সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। এই দুইটা কেমন দাম রাখছেন? ৭২,৭২। দর্শক আমরা সামনে দামগুলো জানার চেষ্টা করবো। দর্শক আমরা এই পাশের দাম জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা নিয়েছিলেন? ৪টা। বিক্রি হয়েছে কয়টা? ২টা। ওগুলো কত টাকা দিয়ে বিক্রি করছেন? ২টা ৬০,০০০। বকনা না ষাট ছিল? এটা সাইওয়াল। এটা কেমন দাম রাখছেন? ২৮। এটা ক্রেতা ২৭ হইলে দেওয়া যাবে। এই পেশারটা কেমন দাম রাখছেন? ৩২, হইলে দেওয়া যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাইলেন, আমরা এই পাশে তিনটার দাম ধরে জানার চেষ্টা করবো, সম্পূর্ণ প্রতিবেদনের সঙ্গে থাকবেন। দর্শক আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা নিয়েছেন? ৩টা। এই যে ওই পেশারটা কেমন দাম রাখছেন? ৩২,০০০। এটা চাওয়া দাম। এটা বেচা বিক্রির দাম কেমন? ২৭,২৮ হলে বিক্রি হবে। এই যে এইটা দেখতে পাচ্ছি, ওইটা তো সাইওয়াল ছিল। এটা বকনা রিজিয়ান। এটা কেমন দাম রাখছেন? ৩৬,০০০। এটা বেচা বিক্রির দাম কেমন? ৩৩,৩৪। এই যে এইটা, এটাও রিজিয়ান। বকনা না ষাট? এটা ষাট। এটা কেমন দাম রাখছেন? ৩২,০০০। ৩২ হলে বিক্রি হবে। ২৮ হলে বিক্রি হবে। ২৮-২৯ হলে। দর্শক দেখতে পাচ্ছেন, ওগুলো বয়স কেমন হবে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পেলেন, আজকের প্রতিবেদনে পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।